প্রাইস দিয়ে দিব মাত্র 14,40,000 টাকা। পূর্বে প্রাইস অনেক ছিল, এসব কোনো কথা না। 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন, সিসি থাকবে 1500, ইন্টেরিয়র অবস্থা যথেষ্ট ভালো থাকবে, ব্র্যান্ড নিউ, সিট কভারগুলো ইনস্টল করা থাকবে। 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, সিসি থাকবে 1800, হ্যাঁ পেপার সার্কুলেটেড থাকবে, অরিজিনাল নিচ আপলোর হাই রুপ, 170 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে, গাড়ির ইন্টেরিয়র অবস্থা যথেষ্ট ভালো থাকবে। টয়োটা KR42 2005 মডেল, এটা 2009 রেজিস্ট্রেশন, হ্যাঁ এটা 120 লিটার উপরে সিএনজিতে কনভার্সন করা আছে, 5,000 টাকা, ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এসে গাড়িটা। গাড়িটা গ্লাসটা ফাটা আছে, শিলাবৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছিল। মাত্র 2450 আছে, যার মাত্র 2400 টাকা হলে গাড়িটা সংগ্রহ করতে পারবে। গাড়ি থাকবে ব্যাটারি যথেষ্ট ভালো থাকবে, এটার ওয়ান ডোর পাওয়ার, হ্যাঁ এক কথা বলতে গেলে দুইটা গাড়ি কিন্তু ডুয়েল এসি থাকবে, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে, এই গাড়িটা কোনো খুঁত থাকবে না। 100 ওয়াগন 2001 মডেল, 6 রেজিস্ট্রেশন, হোয়াইট কালারে আছে গাড়িটা, 1331 সিসি থাকবে, পেপার আপটুডেট করা থাকবে, নাই তেমন, এই যে একটু দেখাই রঙের এখানে একটু প্রবলেম আছে, এটা এই অবস্থায় আমরা সেল করবো। 1 রেজিস্ট্রেশন, মাল্টি কালারে গাড়ি হবে, অরিজিনাল রঙে আছে, অরিজিনাল অবস্থাতে আছে, 3000 সিসির গাড়ি থাকবে, সানরুফ আছে, গাড়ির এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে আমরা করবো, হ্যাঁ। টয়োটা অ্যালিয়ন মেটালিক ব্লু কালারে আছে, 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি থাকবে, অরিজিনাল রঙে আছে, অরিজিনাল অবস্থাতে আছে, বাম্বার টু বাম্বার যা কিছু আছে, ইন্টেরিয়র অবস্থা খুবই ভালো, 1900 রেজিস্ট্রেশন, হাইব্রিড প্যাকেজের গাড়ি থাকবে, ব্যাটারি আর যথেষ্ট ভালো থাকবে, সিলভার কালারে আছে, বাম্বার টু বাম্বার যা কিছু আছে, অরিজিনাল অবস্থাতে আছে, অরিজিনাল রঙে আছে, হ্যাঁ কালারে আছে গাড়িটা। ঢাকা মেট্রো খ13 সিরিয়ালের গাড়ি, 2002 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি থাকবে, পেপার আপটুডেট থাকবে, 25-26 সাল, পছন্দ হওয়ার মতো কালার, যেই দেখবে গাড়ি দেখলে পছন্দ হবে, 1300 সিসির গাড়ি, 2005 মডেল, 6 রেজিস্ট্রেশন, ওয়াল অটোমেটিক সিস্টেম, ঝিকিমিকি কালার ভাই, দেখলে পছন্দ হবে, চোখ দাদানো কালার, হ্যাঁ এইসব কালারগুলো যেই দেখে তারই পছন্দ হয়, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, বিজনেস ডাইরি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কার ভিলেজ বিডিতে আছি, আমার সাথে আছেন সালমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি কি গাড়ি থাকছে ভাই? এখানে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে, টয়োটা অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, নোয়া থাকবে, সব ধরনের গাড়ি অ্যাভেলেবল আছে, মোটামুটি 5 লাখ টাকা আছে গাড়ি হইব, 4 লাখ টাকা, 4 লাখে দিবে? 4 লাখে গাড়ি দিব ইনশাআল্লাহ। ওকে, আজকে প্রথমে লাগে শুরু করতেছি আমরা একটা প্রিমিও দিয়ে। ওকে, এই টয়োটা প্রিমিও আকাশি কালারে আছে, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 60 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে, পেপার আপটুডেট থাকবে, 1500 সিসির গাড়ি, ঢাকা মেট্রো গোয়া 23 সিরিয়ালের গাড়ি থাকবে, ইন্টেরিয়র অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো থাকবে, এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, আচ্ছা হ্যাঁ, টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট থাকবে, বর্তমান অবস্থাতে গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশনে কোনো ধরনের কাজ থাকবে না, 5,000 টাকায় যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে। প্রাইস দিয়ে দিব মাত্র 14,40,000 টাকা, পূর্বে প্রাইস অনেক ছিল, এসব কোনো কথা না, ডিসকাউন্ট প্রাইস থাকবে, একদম ফিক্সড প্রাইস 14,40,000, আচ্ছা 14,40,000 ইনকাম করার গাড়ি। টয়োটা সাকসিড, 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন, সিসি থাকবে 1500, ইন্টেরিয়র অবস্থা যথেষ্ট ভালো থাকবে, ব্র্যান্ড নিউ, সিট কভারগুলো ইনস্টল করা থাকবে, হ্যাঁ এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, এলপিজি করা না ভাই, 190 লিটার এলপিজিতে কনভার্সন করা আছে, যথেষ্ট ভালো একটা লাগেজ স্পেস পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ এই যে যথেষ্ট ভালো একটা লাগেজ স্পেস পাবেন। ঢাকা মেট্রো গোয়া 21 সিরিয়ালের গাড়ি হবে, হ্যাঁ 21 সিরিয়ালের গাড়ি, টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট, এসি পারফরমেন্স যথেষ্ট ভালো, 5 লাখ টাকা যথেষ্ট ভালো কন্ডিশনে পাবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়ি বাম্বার টু বাম্বার যা কিছু আছে, অরিজিনাল অবস্থাতে আছে, অরিজিনাল রঙে আছে, ফার্স্ট পার্টি গাড়ি, সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন, গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন কোনো ধরনের কাজ থাকবে না, এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7,40,000 টাকা, সরি 7,50,000 টাকা হলে এটা সংগ্রহ করতে পারবেন, 7,50,000 টাকা হলে গাড়িটা সংগ্রহ করতে পারবেন। আমরা কিন্তু কার ভিলেজ বিডিতে, এটা হচ্ছে একগিরি দ্বারা ঢাকা চিটাগাং হাইওয়ে, কদমতলী ঢাকা, 1362 জি, আচ্ছা। এরপর থাকছে আমাদের KR42 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, সিসি থাকবে 1800, হ্যাঁ পেপার আপটুডেট থাকবে, অরিজিনাল নিচ আপলোর হাই রুপ, 170 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে, গাড়ির ইন্টেরিয়র অবস্থা যথেষ্ট ভালো থাকবে, বাম্পার টু বাম্পার যা কিছু আছে, অরিজিনাল অবস্থাতে আছে, অরিজিনাল রঙে আছে, গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন ভালো অবস্থাতে আছে, কোনো ধরনের এর সমস্যা নাই, হ্যাঁ আচ্ছা। এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, 7 সিটার গাড়ি হিসেবে যথেষ্ট ভালো একটা গাড়ি থাকবে, গাড়িটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করে স্বচক্ষে গাড়িগুলো দেখে বুঝে টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকবে, হ্যাঁ খুবই ফ্রেশ অবস্থাতে আছে, এটা ডিসকাউন্ট প্রাইস এটা মাত্র 9,30,000 টাকা হলে সংগ্রহ করতে পারবেন, যা 9,20,000, মাত্র 9,20,000 টাকা হলে গাড়িটা সংগ্রহ করতে পারবেন, এরপর সরাসরি শোরুম ভিজিট করলে আমরা কিছুটা সম্মান করবো, হ্যাঁ আচ্ছা। এই পাশে 5-এর মডেল জি, না এটা জি 5-এর মডেল, টয়োটা
KR42 2005 মডেল, এটা 2009 রেজিস্ট্রেশন, সিলভার কালারে আছে গাড়িটা। 1800 সিসির গাড়ি থাকবে, 5টা চাকা ব্র্যান্ড নিউ অবস্থাতে থাকবে, ইন্টেরিয়র অবস্থা যথেষ্ট ভালো, টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট থাকবে, এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, এটা 120 লিটার উপরে সিএনজিতে কনভার্সন করা আছে, 5টা চাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশনে কোনো সমস্যা নাই, এসি পারফরমেন্স ভালো অবস্থাতে আছে, বাম্পার টু বাম্পার এক কথায় যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে, অরিজিনাল রঙে আছে। এটা মাত্র 980,000 টাকা হলে সংগ্রহ করতে পারবে, শোরুম ভিজিট করলে আমরা সম্মান করবো। হ্যাঁ, আচ্ছা, যারা নোয়া চাচ্ছেন তাদের জন্য নোয়া অ্যাভেলেবেল আছে, টয়োটা এক্স নোয়া 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, পাল কালারে আছে গাড়িটা, গাড়িটা গ্লাসটা ফাটা আছে, শিলাবৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছিল। হ্যাঁ, গাড়ি সব কিছু খুব ভালো অবস্থাতে আছে, টু ডোর পাওয়ার থাকবে, গ্লাসটা ফাটা আছে, সিলিং এবং বোনেটে একটু প্রবলেম আছে। এটা সরাসরি শোরুমে এসে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আরও বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবেন। 1800 সিসির গাড়ি, পেপার আপডেট করা থাকবে, প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র 24,50,000, যান মাত্র 24 লক্ষ টাকা হলে গাড়িটা সংগ্রহ করতে পারবেন। 24, এরপরে সরাসরি শোরুম ভিজিট করলে কিছুটা সম্মান আমরা করবো। আচ্ছা, টয়োটা স্কোয়ার ব্ল্যাক কালারে আছে, হোয়াইট কালার রেখে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক কালার আছে, 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, টয়োটা স্কোয়ার। দুইটা গাড়ি কিন্তু হাইব্রিড প্যাকেজের গাড়ি থাকবে। হ্যাঁ, আচ্ছা, হাইব্রিড প্যাকেজের গাড়ি থাকবে, ব্যাটারিয়াল যথেষ্ট ভালো থাকবে, এটার ওয়ান ডোর পাওয়ার। হ্যাঁ, এক কথা বলতে গেলে দুইটা গাড়ি কিন্তু ডুয়েল এসি থাকবে, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে, এই গাড়িটা কোনো খুঁত থাকবে না, দেখলে অবশ্যই পছন্দ হতে হবে এমন একটা কন্ডিশনের গাড়ি, সুপার ডুপার অবস্থাতে আছে গাড়িটা, সরাসরি এসে দেখলে পছন্দ হওয়ার মতো গাড়ি থাকবে। কত দেবেন দাম ভাই? পেপার আপডেট মাত্র 23,60,000 টাকা পূর্বে প্রাইস ছিল, আজকে মাত্র 22,60,000 টাকা হলে গাড়িটা সংগ্রহ করতে পারবে। এরপরে শোরুম ভিজিট করলে আমরা সম্মান করবো। 5 লাখ? 4 লাখ? 4 লাখ? জি ভাই, মাত্র 4 লাখ। টয়োটা 100 ওয়াগন 2001 মডেল, 6 রেজিস্ট্রেশন, হোয়াইট কালারে আছে গাড়িটা, 1331 সিসি থাকবে, পেপার আপডেট করা থাকবে, 100 লিটার সিএনজিতে কনভার্সন করা থাকবে, ব্র্যান্ড নিউ সিট কভারগুলো থাকবে, ফুল অটোমেটিক সিস্টেম থাকবে, গ্লাসগুলো ম্যানুয়াল থাকবে। হ্যাঁ, এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, টুকিটাকি সেকেন্ড হ্যান্ড গাড়িতে কাছ থেকে এটা দেখলে বুঝতে পারবেন, গাড়ি সুপার ডুপার অবস্থাতে আছে, গাড়ির কোথাও কোনো সমস্যা নাই তেমন, এই যে একটু দেখাই রঙের এখানে একটু প্রবলেম আছে, এটা এই অবস্থায় আমরা সেল করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাত্র 4 লাখ টাকা হলে গাড়ি সংগ্রহ করতে পারবেন, গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন থেকে শুরু করে এসি পারফরমেন্স যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে। হ্যাঁ, টয়োটা মিৎসুবিশি V6 পাজারো 1996 সালের মডেল, 2001 রেজিস্ট্রেশন, মাল্টি কালারের গাড়ি হবে, অরিজিনাল রঙে আছে, অরিজিনাল অবস্থাতে আছে, 3000 সিসির গাড়ি থাকবে, সানরুফ আছে, গাড়ির এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, 5টা চাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে। হ্যাঁ, গাড়ি বর্তমান অবস্থাতে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশনে কোনো কাজ নাই, সুপার ডুপার অবস্থাতে আছে, এটা মাত্র 12,50,000 টাকা হলে সংগ্রহ করতে পারবেন পেপার্স আপডেট অবস্থায়, আর পেপার্স ফেল অবস্থায় নিলে কিছুটা সম্মান আমরা করব। হ্যাঁ, টয়োটা অ্যালিয়ন মেটালিক ব্লু কালারে আছে, 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি থাকবে, অরিজিনাল রঙে আছে, অরিজিনাল অবস্থাতে আছে, বাম্পার টু বাম্পার যা কিছু আছে, ইন্টেরিয়র অবস্থা খুবই ভালো থাকবে, এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন যথেষ্ট ভালো অবস্থাতে আছে, চাকাগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে, প্রাইস দিয়ে দেবো 15,80,000, 1 লক্ষ টাকা ডিসকাউন্ট করে মাত্র 14,80,000 হলে গাড়িটা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর থাকছে, এরপরে থাকবে টয়োটা এক্সজিও 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, হাইব্রিড প্যাকেজের গাড়ি থাকবে, ব্যাটারিয়াল যথেষ্ট ভালো থাকবে, সিলভার কালারে আছে, বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে, অরিজিনাল রঙে আছে। হ্যাঁ, পেপার্স আপডেট করা থাকবে, সিসি থাকবে 1500 সিসি, ঢাকা মেট্রো গোয়া 42 সিরিয়ালের গাড়ি থাকবে, প্রাইস দিয়ে দেবো মাত্র 15,40,000 টাকা, মাত্র 15,40,000 টাকা হলে দর্শক এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, যারা টয়োটা অ্যাসেসটা খুঁজছেন তাদের জন্য খুব চমৎকার কন্ডিশনে একটা টয়োটা অ্যাসেসটা থাকবে, হোয়াইট কালারে আছে গাড়িটা, ঢাকা মেট্রো খোয়া 13 সিরিয়ালের গাড়ি, 2002 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি থাকবে, পেপার্স আপডেট থাকবে 25-26 সাল পর্যন্ত, 5টা চাকা ভালো কন্ডিশনে আছে, পেছনে ছোট্ট একটা রঙের প্রবলেম আছে, এছাড়া গাড়ির তেমন কোনো প্রবলেম নাই, সরাসরি শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন, ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো মাত্র 8,60,000 টাকা, 8,60,000 টাকা, 8 লক্ষ টাকা, জান, হ্যাঁ, মাত্র 8 লাখ, 8 লাখ, জি। আচ্ছা, ভিডিও আপলোড করার পর থেকে মাত্র 1 সপ্তাহের অফার থাকবে, 1 সপ্তাহের জন্য। আচ্ছা, এরপর আমাদের ইশান সানি ম্যারুন কালারে আছে, অরিজিনাল রঙে আছে গাড়ি, সুপার ডুপার কালার কন্ডিশন, চিকিমিকি কালার, হ্যাঁ, দেখলে পছন্দ হওয়ার মতো কালার, যেই দেখবে গাড়ি দেখলে পছন্দ হবে, 1300 সিসির গাড়ি, 2005 মডেল, 6 রেজিস্ট্রেশন, ওয়াল অটোমেটিক সিস্টেম, চিকিমিকি কালার ভাই, দেখলে পছন্দ হবে, চোখ দাদানো কালার, হ্যাঁ, এইসব কালারগুলো যেই দেখে তারই পছন্দ হয়। হ্যাঁ, যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল রঙে আছে, সিসি থাকবে 1300,
এসি পারফরমেন্স ভালো থাকবে, গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন ভালো অবস্থাতে আছে, প্রাইস দিয়ে দেবো মাত্র 7,40,000 টাকা। এরপরে শোরুম ভিজিট করলে আমরা সম্মান করবো। আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলি, 1 নম্বর গিরিধারা ঢাকা চিড়িয়াখানা হাইওয়ে কদমতলী ঢাকা 1362। গুগল ম্যাপে কার ভিলেজ বিডি দিয়ে সার্চ করলে আমাদের শোরুমটা, শোরুমের লোকেশন খুব সহজে পেয়ে যাবে। এরপরে কারো কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সকল ধরনের ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন। এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি শেষ করবো। আসসালামু আলাইকুম।